My dear student, how are you? I am fine. আজ তোমাদের টেন সম্পর্কে বোঝানো হবে, তোমরা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। ক্রিয়ার কালকে টেন্স বল, ক্রিয়ার কালকে টেন্স বল। টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, পাস্ট টেন্স। ক্রিয়াকালকে টেন্স বলে। টেন্স হচ্ছে তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, পাস্ট টেন্স, অতীত কাল আর ফিউচার টেন্স, ভবিষ্যৎ কাল। চার ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়, তাহলে টেন্স তাকে বলে কত প্রকার ও কী কী। ক্রিয়াকালকে টেন্স বলে, টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, পাস্ট টেন্স, অতীত কাল, ফিউচার টেন্স, ভবিষ্যৎ কাল। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
अच्छा प्रेजेंट टेंस হচ্ছে বর্তমান কাল বর্তমানে আমরা যে কাজ করতেছি সেটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স যেমন তোমরা গত বছর ছিলে ক্লাস ফাইভে ওটা ছিল তোমাদের পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল কিন্তু এবার তোমরা ক্লাস সিক্সে এই যে এখন তোমরা ক্লাস সিক্সে এটাই হচ্ছে তোমার বর্তমানকাল অর্থাৎ বর্তমানে তুমি যে কাজ করতেছো সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল মানে বর্তমানের কাজটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স হচ্ছে অতীতে যে কাজটা তুমি করে আইছো অর্থাৎ ক্লাস ফাইভে ছিলে সেটা হচ্ছে তোমার অতীত হয়ে গেছে পূর্বে এটা হলো পাস্ট টেন্স আর ফিউচার টেন্স হচ্ছে তুমি ভবিষ্যতে যে কাজটা করবা অর্থাৎ এই ক্লাস সিক্সের পরে পরে তুমি বা সেভেনে সেটা হচ্ছে ভবিষ্যৎকাল ফিউচার টেন্স এটা হচ্ছে ভবিষ্যৎকাল অর্থাৎ ভবিষ্যতে যে কাজটা তুমি করবা সেটাকে বলা হবে ফিউচার টেন্স তাহলে প্রথমে তোমাদের শিখানো হলো যে টেন্সটাকে বলে কত প্রকার ও কী কী তাহলে টেন্স হচ্ছে ক্রিয়ার কালকে টেন্স বলে এই টেন্সকে তিন ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট টেন্স বর্তমান কাল পাস্ট টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল আবার এই প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায় প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে প্রেজেন্ট টেন্সকে কয় ভাগে ভাগ করা যাবে প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যাবে পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আবার ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা যাবে ফিউচার ইনডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আজ এখানেই শেষ।